হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আর আমিও খুব ভালো আছি। আজকে আমার মনটা একটু আনন্দে আছে, তার কারণ হচ্ছে আজকে একজন আসবে। সেটা কে আসছে সেটা তোমরা ভিডিও শেষে দেখতে পাবে, অবশ্যই আমি শেয়ার করবো যে কে আসছে। তো এখন দেখো, সকালবেলা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে হচ্ছে কি যে জামাকাপড়গুলো মেলে দিতে এসেছি, দিয়ে তারপরে আজকে সকালবেলা আমার কোনো কাজ নেই, রান্না নেই, আজকে রান্না আছে দুপুরবেলা, তাই জন্য ভাবলাম যে একটুখানি ঘরটা তাহলে গুছিয়ে নিই। অনেকটা ধুলোও হয়েছে, আর ওই ড্রেসিং টেবিলের ওই জায়গাগুলো যেগুলোতে আমি প্রোডাক্ট রাখি, তো সেগুলোও অনেকটা ধুলো ধুলো হয়েছে, কাঁচটাও মোছা হয়নি অনেকদিন, সেই কারণে আমি ভাবলাম একটুখানি যাই হোক গুছিয়ে নিই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সমস্ত কাজ ছেড়ে চলে এসেছি রান্নাবান্নার কাজে, আর দুপুরবেলা চলে এসেছি রান্না করার জন্য। আজকে দুপুরে সেরকম কিছু রান্না হবে না, হবে হচ্ছে আলু পটলের ভাজা আর সয়াবিন আলুর তরকারি, ডাল, ভাত, ব্যাস এইগুলোই হবে। আর যেহেতু রাত্রিবেলা একজন আসবে, সেহেতু রাত্রিবেলা একটুখানি কিছু করে নেওয়া হবে। তো আমি রান্নাবান্না করি, আর অবশ্যই ভিডিওর লাস্টে তো আমি শেয়ার করবই করব যে কে আসছে। अच्छी लगे তারপরে দেখো, ও ফোন করছিল হচ্ছে দাদাকে, আর আমি করছিলাম ওর সাথে ছ্যাবলাপনা, কারণ আমরা ভিডিও বানাচ্ছিলাম আর ওই স্ট্যান্ডে ফোনটা রেখে হচ্ছে ভিডিও বানাচ্ছিলাম, আর ওই সময়তেই ফোনটা নিয়ে দাদাকে ফোন করতে শুরু করেছে, সেই জন্য আমি একটু হাসাহাসি করছিলাম। আমরা দুজনে হাসতে থাকি, তোমরা আমার ভিডিওটা লাইক করে দাও।